Viewers, welcome to Improve Your English with I am. Today, I am going to discuss the use of may. আজকে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো মে এর ব্যবহার। মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এক এক করে আমি ব্যবহারগুলো দেখিয়ে চলে যাব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, না হলে শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটি বুঝতে পারবেন না। এর আগে যদি আপনারা আমার আগেকার ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসুন, তাহলে এটা বুঝতে আপনাদের অনেকটা সুবিধা হবে। কি মে? আমরা জানি যে মে একটা মোডাল অক্সিলারি এবং এর নির্দিষ্ট কিছু ব্যবহার আছে। এই মেকে আমরা নির্দিষ্ট জায়গাতে আমরা ব্যবহার করতে পারি। নাম্বার ওয়ান, উই ক্যান ইউজ মে টু ডিনোট পসিবিলিটি। উই ক্যান ইউজ মে টু ডিনোট পসিবিলিটি। পসিবিলিটি ডিনোট বা পসিবিলিটি সম্ভাবনা বোঝালে, সম্ভাবনা বোঝাতে আমরা মেকে ব্যবহার করতে পারি। পসিবিলিটি সম্ভাবনা, যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে, এই হিসাবে আমরা কিন্তু মেটাকে ব্যবহার করে থাকি। যদি বলি দ্য স্কাই লুকস ক্লাউডি, দ্য স্কাই লুকস ক্লাউডি, আকাশটা মেঘাচ্ছন্ন, ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। তাহলে কি যে যেহেতু মেঘেই মেঘের মানে মেঘ হলেই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে এটা কি করা হচ্ছে, একটা অনুমান করা হচ্ছে যে একটা সম্ভাবনা বোঝা যায় ইট মে রেন টুডে, যে আকাশটা যেহেতু ক্লাউডি সেহেতু বৃষ্টি হতে পারে। তারপরে রাম লুকস লাইক স্যাম, রাম স্যামের মতো দেখতে, হি মে বি স্যামস ব্রাদার, হি মে বি স্যামস ব্রাদার। তাহলে রাম স্যামের মতো দেখতে, তাই হি মে বি স্যামস ব্রাদার, সে স্যামের ভাই হতে পারে। এখানে হি বলতে গেলে রামকে বোঝাচ্ছি। তাহলে এখানে যে একটা সম্ভাবনা, কোনো কিছু হওয়ার একটা সম্ভাবনা, সেই অর্থে কিন্তু আমরা আর কি মেয়েটাকে ব্যবহার করতে পারি। আবার যদি বলি ইন্ডিয়া মে উইন দ্য ম্যাচ, ইন্ডিয়া ম্যাচটাকে জিততে পারে। তাহলে এখানেও মে, এখানেও মে, এখানেও মে। এখানে পারা, ক্যানের ক্ষেত্রে ক্যানের সঙ্গে পার্থক্য কী, ক্যান হলো সামর্থ্য বোঝায় আর মে হলো সম্ভাবনা বোঝায়। দুটোই আমরা বাংলাতে পারা বোঝাই, কিন্তু বাংলাতে বলি পারা বা পারতে বা পারে এরকম বলি, কিন্তু এর ইংরেজি মিনিংটা একটু আলাদা। যেখানে সম্ভাবনা হবে সেখানে মে হবে, যেখানে এবিলিটি থাকবে বা যেটাকে সক্ষমতা বোঝাবে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ব্যবহার করব। এটা হলো মেয়ের মানে ফার্স্ট ব্যবহার বা ফার্স্ট ইউজ। এরপরে আমরা আসবো সেকেন্ড ইউজ, মোস্ট ইম্পর্টেন্ট। আপনার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, না হলে কিন্তু আপনারা অনেক কিছুই শিখতে পারবেন না। এবারে আমরা মে এর দ্বিতীয় ব্যবহার, যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তারপরে শেষে আসবো একদম যেটা মেয়ের স্পেশাল কেস, যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসটা। তাহলে দুই নম্বরের যে মে এর ব্যবহার, সেই জিনিসটা আমরা দেখতে চলেছি যে উই ক্যান ইউজ মে টু আস্ক ফর অর গিভ পারমিশন, টু আস্ক ফর অর গিভ পারমিশন, অনুমতি দেওয়া বা অনুমতি চাওয়া, দুই অর্থেই কিন্তু আমরা মেখে ব্যবহার করতে পারি। হয় অনুমতি, অনুমতি দেওয়ার ক্ষেত্রেও আমরা মে ব্যবহার করব, অনুমতি চাওয়ার ক্ষেত্রেও মে ব্যবহার করব। যদি আমি উদাহরণ দিই তাহলে আপনারা আরও সহজে বুঝতে পারেন। মে
आई कम इन सर एखाने कि होच्छे मे आई कम इन सर जे एक छात्र बा छात्री से स्कूले गेछे एवं सर ढुके गेछे आगे एवं सर क्लास निते शुरू करेछे तो सेखाने ओ आर कि बोलछे कि बोलछे ओ स्टूडेंट बोलछे जे मे आई कम इन आमी कि आसते पारी सर तखन सर कि बोलछे जे यस यू मे कम इन यू मे कम इन हाँ तुम्हें आसते पारो तले एखाने ए फर्स्ट मे आई कम इन एखाने हलो आक्स फॉर परमिशन और नेक्स्ट एखाने एटा हलो गिव परमिशन तले प्रथमटाते से परमिशन अनुमति चाइछे अनुमति चाइछे और द्वितीय वाक्ये अनुमति सर अनुमति दिच्छे তাহলে এই যে অনুমতি চাওয়া এবং দেওয়া এই দুই ক্ষেত্রে কিন্তু আমরা মে ব্যবহার করতে পারব আবার যদি বলি মে আই সিট বিসাইড ইউ আমি কি আপনার পাশে বসতে পারি তখন হচ্ছে ইউ মে সিট বিসাইড মি বলছে হ্যাঁ আপনি আমার পাশে বসতে পারেন তাহলে এখানেও কিন্তু কি হলো এটা হলো আক্স ফর পারমিশন আর এটা হলো গিভ পারমিশন তাহলে এটা হলো গিভ যে অনুমতি চাওয়া এবং অনুমতি দেওয়া দুই অর্থেই আমরা মে কিন্তু ব্যবহার দেখলাম তাহলে এটা এটা হলো দুই নম্বরে ব্যবহার এরপরে তিনের যেটা করাবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদেরকে দেখতেই হবে কারণ সেখানে মেয়ের স্পেশাল কিছু নিয়ে আমি আলোচনা করতে চলেছি তিন নম্বরের মেয়ের যে ব্যবহার সেটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখানে অনেক কিছু আছে এবং এটা হলো মেয়ের স্পেশাল ইউজ এই ইউজটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে বা অবশ্যই বুঝতে হবে কারণ হলো আপনারা যদি সঠিকভাবে ইংরেজি শিখতে লিখতে বলতে চান তাহলে এটা আপনার জন্যই তাহলে কী বললাম যে উই ক্যান ইউজ মে টু টক অ্যাবাউট উইশেস হোপস প্রেজ ব্লেসিংস উইস ইচ্ছা হোপ আশা আর কি ফ্রেজ প্রার্থনা আর ব্লেসিং আশীর্বাদ এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু মেয়ের ব্যবহার করে থাকব যদি উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আই হোপ ইউ মে গেট এ জব শুন আমি আশা করি কি বলছে এখানে হোপ মানে এটা কি বলছে উইশ যে তুমি তাড়াতাড়ি একটা জব পেয়ে যাও তাহলে আমার যে এটা এটা হোপ এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো হোপ আশা আই হোপ তাহলে এখানে আশা একটা আশা বোঝাচ্ছে যে ও আর কি আশা প্রত্যাশা করছে যে স্পিকার বা আমি এখানে সে আর কি প্রত্যাশা করছে কি যাতে তুমি তাড়াতাড়ি একটা জব পেয়ে যাও নেক্সট আমরা আসব মে ইউ বি হ্যাপি তুমি সুখী হও বা আপনি সুখী হন এখানে কি এখানে উইশ এখানে উইশ ইচ্ছা যে যে স্পিকার তার যে ইচ্ছা যে তুমি সুখী হও সেই ইচ্ছাটাকে প্রকাশ করছি আমরা এই মে এর সাহায্যে আর এখানে কি করছি এখানে হোপ আশাটাকে প্রকাশ করছি তারপরে নেক্সট উদাহরণ মে গড ব্লেস ইউ এটা হলো ব্লেসিং এটা হলো ব্লেসিং আশীর্বাদ মে গড ব্লেস ইউ ঈশ্বর আপনাকে বা তোমাকে আশীর্বাদ করুক তাহলে এই যে আশীর্বাদ করার ক্ষেত্রে আমরা কিন্তু মে ব্যবহার করছি নেক্সট আসবো প্রেজ মে প্রণব মুখার্জি রেস্ট ইন পিস যে
প্রণব মুখার্জি যেন স্বর্গীয় মানে স্বর্গীয় হয় বা রেস্ট ইন পিস, শান্তিতে থাকুক। তাহলে এখানে কি এটা কি হচ্ছে, এই জায়গাটাতে আমরা প্রে প্রার্থনা করছি, এখানে আমরা প্রার্থনা করছি। তাহলে এখানে আমরা দেখলাম যে মে এর যে চারটে ব্যবহার, একটা হোপ, একটা উইশ, একটা ব্লেসিং, একটা প্রে, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে এভাবে এর মনে রাখতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি লিখতে পড়তে বুঝতে গেলে এর ব্যবহারটা কিন্তু আপনাকে জানতেই হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে কখনোই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।